फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله جل جلاله عما نباله وجل سناؤه وتقدست أسماؤه وعزم شانه ولا إله غيره سميعا قديرا ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাই। সকলে আমার সাথে মহব্বতের সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উউ أستجب لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وأما من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول أنا مع عبدي إذا هو ذكرني وتحركت بي شفته رواه ابن ماجه وقال تعالى في شان حبيبه ونبيه ورسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبتي جوان بولي مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
কবে জানি আসবে মরণ, আমরা কেহ জানি না, সময় হলে ধরে নিবে কারুর বাধা মানবে না আল্লাহুম্মা। مولانا محمد وعلى آل سيدنا যারা তোমার অতি আপন তারাই তো পড়াবে কাফন, মাটির নিচে করবে দাফন, সঙ্গী কেহ হবে না আল্লাহুম্মা। মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه قدم تولي مدينار جماعت شاهي دربار شريف الدوغي আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, আমাদের অত্যন্ত কাছের মানুষ আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন FCA মাননীয় সংসদ সদস্য মুরাদনগর, আজকের মাহফিলের যিনি শুভ আগমন করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমিরে শরিয়ত মাহতাবে তরিকত পীরে কামিল শাহ সুফি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে আলেমে বরকত দান করুক সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমের 24 পারা সূরাতুল মুমিনের 7 নম্বর আয়াত এবং ইবনে মাজাহ শরীফ এসেছে একখানা হাদিস আমি পাঠ করেছি, দুটার সমন্বয়ে অল্প কিছু কথা মূল কথাগুলা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকের এই আয়াত এবং হাদিসকে উপলক্ষ করে আমার জবান থেকে আল্লাহ বের করে দিক আমাদের আমলের তাগিদে ইমানের মজবুতির জন্য সকলে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমার প্রথম অংশটুকু আমি আপনাদের সামনে পাঠ করেছি একেবারে দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমাদের রব বলছে উদ্উনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমাকে তালাশ করো আমার জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার উপলক্ষ করে কোরআনুল কারিমার অসংখ্য আয়াত এসেছে, সবগুলো আয়াত সবগুলো হাদিস আমি বলার সময় এখন আমাদের সামনে নেই। সম্মানিত হাজিরিন, এই আয়াতকে সমর্থন করে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত কোরআনুল কারিমের দ্বিতীয় পারা দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله বলছেন فاذكروني أذكركم সেই আয়াতে বলছে বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকি সাড়া দেব এই আয়াতে আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব সম্মানিত হাজিরিন আল্লাহ আমাদের কেমন স্মরণ করবেন কেমন জিকির করবেন এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির বুখারী শরীফ থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يقول انا مع عبدي اذا ذنبي وانا معه اذا ذكرني فان ذكرني في نفسه ذكرته في نفسي وان ذكرني في ملا ذكرته في ملا خير منه جلي بولي سبحان الله الله رب العالمين বলছেন আল্লাহ কেমন করে আমাদের স্মরণ করেন আল্লাহ কেমন করে আমাদেরকে তালাশ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ব্যাখ্যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার সেই বান্দার নিকটে অবস্থান করি সেই বান্দার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করি যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ সেই বান্দাকে মনে মনে স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যখন কোন মজলিসের মাঝে কোন সমাবেশের মাঝে কোন লোকালয়ের মাঝে আমি আল্লাহর স্মরণ করে যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম আমি আল্লাহ তাদের সমাবেশের চাইতে উত্তম সমাবেশে আরো ভালো সমাবেশে তাদের স্মরণ করে থাকি সম্মানিত হাজিরিন একটু লক্ষ্য করে দেখুন আমাদের যে সমাবেশটা এখানে নামাজিও আছে বেনামাজিও এখানে আল্লাহর হুকুম মান্য করে এমন মানুষ আছে আবার আল্লাহর হুকুম লঙ্ঘন করে এরকম মানুষও এখানে এরকম মানুষ আছে যে ফজরের নামাজ পড়ছে আবার এরকম মানুষ আছে ফজরের নামাজ পড়ে নাই কথা কয়না আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি যে আমার কোন বান্দা যদি দুনিয়ার কোন সমাবেশে স্মরণ করে যেই সমাবেশের মাঝে নেককার আছে বদকার আছে গুনাহগার আছে নেক আমল করনে ওয়ালা আছে যেই সমাবেশের মাঝে ভালো খারাপ ভালো মন্দ সবকিছু আছে কিন্তু তারা যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি ভালো মন্দ দেখি না নেককার বদকার দেখি না নামাজি বেনামাজি দেখি না আমি দেখি না কে সুদকুর কে ঘুষকুর আমি দেখি না কে ভালো মানুষ কে মন্দ মানুষ আমি শুধু দেখি কোন বান্দা আমার স্মরণ করেছে আমি জামার জিকির করেছে আমি আল্লাহ তাদের চাইতে উত্তম সমাবেশে যেই সমাবেশে কোনো গুনাহগার নাই যেই সমাবেশে কোনো পাপকার নাই যেই সমাবেশে কোনো খারাপ মানুষ নাই যেই সমাবেশে কোনো সুদখুর ঘুষখুর নাই আমি আল্লাহ দুনিয়ার এই সমাবেশটার চাইতে উত্তম সমাবেশে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করে থাকি যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম তাদের চাইতে উত্তম সমাবেশ কেমন উত্তম সমাবেশে আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিসে কুদসির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহর আরশ বহন করার কারণে যত ফেরেশতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্পাশে যত ফেরেশতা রয়েছে এই জিকির করনে ওয়ালা আল্লাহর স্মরণ করনে ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহর সমাবেশে যারা আল্লাহর আরশ বহন করছে সেই সমাবেশে আল্লাহ তাদের স্মরণ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজিরি সম্মানিত হাজিরি এমন জিকির যেই যেই আল্লাহর স্মরণ করলে আল্লাহ আপনার স্মরণ করে না এরকম নয় বরং আপনার চাইতে উত্তম জায়গায় উত্তম পরিবেশে উত্তম লোকালয়ে উত্তম সমাবেশে আল্লাহ আমাদের স্মরণ করে থাকে সেই আল্লাহর জিকির করা সেই আল্লাহর স্মরণ করা সেই আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই সেই আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেননি শুনেন সম্মানিত হাজিরিন এবার আসেন অসংখ্য হাদিস
আমার সামনে আছে যে হাদিসগুলাতে আল্লাহ বারবার বলছেন বান্দা আমাকে ডাকো আমি শরণ করব অসংখ্য কোরআনের আয়াত আছে যে আয়াতগুলাতে আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাকে শরণ করব আল্লাহর রাসূল বলছেন বান্দা আমার আল্লাহর জিকির করো আল্লাহর শরণ করো আল্লাহ তোমাদের শরণ করবে জিকির করবে সম্মানিত হাজিরিন এখন প্রশ্ন আছে সেই আল্লাহ কোথায় সেই আল্লাহ কোথায় আমরা সাধারণত দুই শ্রেণীর মানুষকে ডাকি কয় শ্রেণী কথা বলতে হবে কয় শ্রেণী যারা আমাদের শ্রবণ শক্তির আওতাধীন আছে অথবা দৃষ্টি শক্তির আওতাধীন অর্থাৎ এমন কাছে যেই বান্দাগুলো আছে যাদেরকে ডাক দিলে তারা আপনার কথা শুনবে মনে করেন রাস্তায় একজন দাঁড়িয়ে আছে আপনি এখানে আছেন ডাক দিলে শুনবে না এই ব্যক্তিকে আমরা ডাকি ঠিক কিনা আরেকজনকে ডাকি উনি আরেকটু দূরে আছে ডাকলে আপনার শব্দটা ওনার কানে যাবে না কিন্তু ইশারা করলে উনি দেখবে ইশারা করলে কি করবে উনি দেখবে আচ্ছা বলেন একজন মানুষ এখান থেকে বাঙ্গর আছে আপনি এখান থেকে ডাক দিবেন কথা কয় না ডাক দিবেন কেন ডাক দিবেন না শুধু শুনবে না নাকি দেখবেও না সে আপনাকে শুনবেও না দেখবেও না এরকম মানুষকে আমরা এখন আল্লাহ বারবার বলছেন বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আমার তালাশ করো আমি তোমাকে তালাশ করব আমার জিকির করো আমি তোমার জিকির করব তাহলে সেই আল্লাহ কোথায় সুবহানাল্লাহ প্রশ্ন আসে না সম্মানিত হাজিরিন এক বেদুইন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই আমাদের রব কোথায় আছেন আমাদের আল্লাহ কোথায় আছেন তিনি কি আমাদের কাছে আছেন নিকটে আছেন তিনি যদি আমাদের নিকটে থাকেন তাহলে আমরা মনে মনে তাকে স্মরণ করব আর তিনি যদি আমাদের দূরে থাকেন তাহলে আমরা চিল্লায় চিল্লায় ওনাকে স্মরণ করব ওগো নবীজি আমরা জানতে চাই আমাদের রব কি কাছে আছেন না দূরে আছেন আল্লাহ রাসূল সাথে সাথে উত্তর দিবেন নাকি কথা কেন আল্লাহ রাসূল সাথে সাথে উত্তর দিতেন এখন একটা ফিতনা বের হইছে সমাজের মাঝে ভাই সাহেব দেখবেন সৌদি থেকে আইছে কুয়েত থেকে আইছে বাহরাইন থেকে আইছে আরবি টারবি কিছু থাইকা শিখছে তো শিক্ষা শিক্ষা আইসা চায়ের স্টলে বসে বসে ফতোয়া শুরু করে দেয় কথা কয় না ঠিক কি না যে নামাজ এমনি হল্লে হইতো না তারা যেই নামাজ করে আমাদের এই নামাজ হয় না নামাজ ওইভাবে পড়তেইব ফতোয়া আছে না নাই কথা বলতে হবে আছে না নাই যদি ভালো করে সূরা ফাতের জিজ্ঞেস করলেন বোমা মারলে শুদ্ধ হবে না কথা বলে ঠিক কি না তারা পর্যন্ত ফতোয়া দেওয়া শুরু করে আর আমাদের দেশের চায়ের স্টলগুলা ফতোয়ার আড্ডাখানা ফতোয়ার একবারে কারখানা মনে হয় আমাদের দেশের চায়ের স্টলগুলা কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আল্লাহর নবী জবাব দেন নাই আল্লাহর নবী অপেক্ষা রইলেন আল্লাহ কি জবাব পাঠান এমন সময় দেখতেছেন জিব্রাইল আমিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব পাঠিয়ে দিয়েছেন সাহাবা প্রশ্ন করেছেন আল্লাহ কোথায় আল্লাহ জবাব দিয়েছেন কুরআনুল কারীমের প্রথম পারা দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 186 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব أجيب دعوة الداعي إذا دعا الله رب العالمين بولين حبيب وإذا سألك عبادي عنك আমার বান্দারা আপনাকে প্রশ্ন করবে আমি আমি সম্পর্কে আইন আল্লাহ আমি আল্লাহ কোথায় আপনি তাদেরকে জানিয়ে দেন ইন্নি করিব আমি আল্লাহর নিকটেই আছি কত নিকটে আছি উজিবু দাওয়াতা দাঈ যা দান আমার বান্দা যখন আমাকে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহর সাথে সাথে তাদের ডাকে সাড়া দিয়ে থাকি উজিবু দাওয়াতা দাঈ যা দান বান্দা যখন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ এরকম নয় শুনি না আমি আল্লাহ এরকম নয় তাদের জবাব দেই না বান্দা যখনই আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ সাথে সাথে তাদের সাড়া দেই সম্মানিত হাজিরিন তাহলে বোঝা গেল আল্লাহ দূরে না কাছে কথা বলেন দূরে না কাছে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে 25 থেকে 30 টা হাদিস এসেছে সবগুলো হাদিস আমি বলতে পারবো না একটা হাদিস বলি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম যাওয়ার সময় আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠতাম আমরা তাকবীর দিতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার
কেন উঁচু জায়গায় উঠলে কি বলতে হয় আর নিচু জায়গায় গেলে সুবহানাল্লাহ এটা হাদিস মনে রাখতে হবে হযরত আবু মুসা আশআরী বলেন আমরা যখন উঁচু জায়গায় উঠতাম তাকবীর দিতাম যখন নিচু জায়গায় যেতাম তাসবীহ পাঠ করতাম জুরে জুরে আল্লাহ রাসূল আমাদেরকে ধমক দিয়ে বললেন এ সাহাবারা তোমরা এত চিল্লে চিল্লে আল্লাহকে ডাকছো তিনি কি দূরে নাকি সুবহানাল্লাহ তিনি তোমাদের দূরে নয় তিনি তোমাদের কাছে আছে কত কাছে আছে তোমরা যেই বাহনটা দ্বারা চলছো একটা ঘোড়া খচ্চর গাদা দ্বারা আমরা চলি এই ঘোড়ার পিঠের উপর যদি আপনি উঠে বসেন তার ঘাটটা দুই মাইল দূরে কথা কয় না একটা ঘোড়া বা গাদার পিঠে উঠলে এই ঘোড়া বা গাদার কাঁধটা কি গর্দানটা কি দুই মাইল দূরে নাকি কাছে কতটুক কাছে এক হাত দেড় হাত ঠিক কিনা এত কাছে তো আল্লাহ রাসূল বলছেন সাহাবারা তোমরা যেই আল্লাহকে ডাকছ সেই আল্লাহ কত কাছে শুনো তোমরা যেই বাহনে চড়ে যুদ্ধের ময়দানে যাচ্ছ সেই বাহনের গর্দানটা যত কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে নিকটে অবস্থান করে শুধু এত নিকটে না আরো কত নিকটে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 পারা সূরাতুল কাফির 16 নম্বর আয়াতে বলে দিচ্ছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ না 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 তোমাদের সেই বাহনের গর্দান নয় তোমাদের গর্দানে প্রত্যেকের গর্দানে দুইটা শাহরক রয়েছে মোটারক রয়েছে তোমাদের এই গর্দানের শাহরকগুলা মোটারকগুলা তোমাদের যত কাছে আমার আল্লাহ তার চাইতে আরো নিকটে অবস্থান করে এই আমাদের ঘরের গর্দানের রগগুলা আমাদের শরীর চাইতে দূরে নাকি নাকি কাছে কত কাছে এত কাছের বর্ণনা দেওয়া সম্ভব কথা কোন এই যে দুইটা রগ রয়েছে আমাদের ঘরের মাঝে এই রগগুলা কত কাছে এটা লিখে বোঝানো যাইব যে আমাদের কত কাছে বলে বোঝানো যাইব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটা রব যতটুকু কাছে আছে এই শাহরকগুলার চাইতে আমাদের রব আমাদের মাওলা আমাদের আরো কাছে অবস্থান করে এত কাছে যদি আল্লাহ থাকে ডাকলে শুনবেন কিনা আওয়াজ দিয়ে বলেন শুনবেন কিনা কিন্তু হায়রা বাবাজিরা এখন প্রশ্ন আছে হুজুরের কাছে দোয়া চাই হুজুর দোয়া করতেছি আল্লাহ তো দোয়া কবুল করেন না নামাজ পড়ি রোজা রাখি হজ করি তাহাজ্জুদ মিস করি না ডাকি আল্লাহকে কিন্তু আল্লাহ তো ডাক আসেনি এরকম প্রশ্ন আসে না আপনাদের নিজেদের মনেও প্রশ্ন আছে কত ডাকলাম আল্লাহকে এই বিপদ থেকে উদ্ধার কইরা দিল আল্লাহ তো উদ্ধার করলো না দোয়া করি না আমরা যে আল্লাহ আমার এই বিপদটা দূর করে দাও আমার এই সমস্যাটা শেষ করে দাও আমার এই হাজতটা পূরণ করে দাও কিন্তু হাজত তো পূরণ হচ্ছে না আল্লাহ না বলে শুনে তাহলে আল্লাহ শূন্য কই আমার দোয়া তো কবুল হচ্ছে না প্রশ্ন হয় না হয় কি হয় না সম্মানিত হাজিরিন ইন্নি ফা ইন্নি করিবের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফে তাফসীর ইবনে কাসিরে কয়েকটা হাদিস এসেছে আরেকটা হাদিস আমি শুনাই আল্লাহর রাসূল বলছেন আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার কোন উম্মত যদি আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহকে ডাকে আমার আল্লাহর কাছে কোন দোয়া করে কোন প্রার্থনা করে সেই দোয়াটার তিন অবস্থার এক অবস্থা হয় সুবহানাল্লাহ কয় অবস্থা তিন অবস্থার এক অবস্থা অবশ্যই হয় অবশ্যই হয় আল্লাহ রাসূল বলেছেন তাফসীর ইবনে কাসির হাদিসে এসেছে যে বান্দা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে এই দোয়াটার অবশ্যই তিন অবস্থা আচ্ছা বলেন এইবার প্রশ্ন তো রাখা দরকার অথবা আনসার পাওয়া দরকার আমাদের এই দোয়াগুলো আছে কই কথা কোন ঠিক না দোয়ার যদি তিন অবস্থার এক অবস্থা অবশ্যই হয় তো নিশ্চয়ই আমার আমরা যেই দোয়াগুলা করেছি এই দোয়াগুলা তিন অবস্থার এক অবস্থায় আছে কথা বলেন আছে না তো আমাদের দোয়াগুলা কোথায় আছে এবার একটু জানি কথা বলেন কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে দোয়াটার তিন অবস্থার এক অবস্থা হয় প্রথম অবস্থা হচ্ছে বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে বান্দার সাথে সাথে সেই বান্দাকে তার চাওয়া মাত্রই চাওয়ার জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয় অর্থাৎ বান্দা যা চাইবে আল্লাহ সাথে সাথে তাকে দান করবেন সুবহানাল্লাহ কইবেন হুজুর এইটা কেমন কথা কইলে চাইলেই আল্লাহ কবুল করে ফেলে এইটা এটা কি হয় সম্মানিত হাজিরিন হয় বিশ্বাস আছে সম্মানিত হাজিরিন এর জন্য দুইটা শর্ত কয়টা আপনার ঈমান পাকা হওয়া লাগবে আমল আপনার পরিপূর্ণ হওয়া লাগবে সুবহানাল্লাহ
আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আপনার দোয়া সাথে সাথে কবুল করবেন, সেই অনুযায়ী আমল করা লাগবে। আপনার আমল এবং ঈমান যদি বরাবর হয়ে যায় আল্লাহর কাছে যা চাইবেন সাথে সাথে কবুল করবে, আল্লাহ ফিরাবেন যা চাইবেন আল্লাহর কাছে। আপনার ঈমান আপনার আমল যদি বরাবর হয়, আপনার ঈমান আপনার আমল যদি ভারী হয় নেক আমলের পাল্লা, আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহর কসম করে বলি, আল্লাহ ফিরাবেন না, আল্লাহ পূরণ করতে দেরি। সম্মানিত হাজিরিন, দু একটা উদাহরণ না দিলে বুঝবো না যে আসলে দোয়া কবুল হয় কি হয় না। এই পৃথিবীর একজন অন্যতম দাঈ ছিলেন, এই পৃথিবীর একজন অন্যতম দ্বীনের হাদি ছিলেন হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছি? বাইজিদ বুস্তামীর নাম শুনছি না? উনি বুস্তাম নগরীতে বসবাস করতেন। বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন যে সাথে সাথে কবুল হয়, এর অসংখ্য প্রমাণ আছে, আমাদের সামনেই আছে। একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের দরকার, এত সময় পাবো না। মূল কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই প্যান্ডেলের দক্ষিণ পাশে যারা আছো, এই প্যান্ডেলের দক্ষিণ পাশে যারা আছো, তারা রাস্তায় যাও, একেবারে রাস্তায় যাও। আশ্চর্য, মাহফিল শুনবেও না আবার ডিস্টার্বও করবে। সম্মানিত হাজিরিন, আমার দিকে মনোযোগ। বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বুস্তাম নগরীতে বসবাস করতেন। তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, কোনো সন্দেহ। তিনি বুস্তাম নগরীতে দ্বীনের দাওয়াত দিতেন। অনেক মানুষ তার হাতে বায়াত হয়েছে, অনেক মানুষ তার হাতে বায়াত হয়ে আল্লাহওয়ালা হয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে সেই বুস্তাম নগরীতে একটা চরিত্রহীন মহিলার আবির্ভাব ঘটেছে, যেই মহিলাটা এই বুস্তাম নগরীর যুবকগুলার চরিত্র হনন করে প্রতি রাতে বিনিময়ে 200 দিরহাম নেয়। কত দিরহাম? নাউজুবিল্লাহ কইতেন না, 200 দিরহামের বিনিময়ে এক একটা যুবকের চরিত্র নষ্ট করে। এরকম একটা নষ্ট মহিলার আবির্ভাব কোথায় হয়েছে? কথা কয় না, কোথায় হয়েছে? বুস্তাম নগরীতে। বাইজিদ মুস্তামির যারা শিষ্য ছিলেন, মুরিদ ছিলেন, তারা চিন্তা করে দেখলো আমার আমাদের এলাকায় আমাদের পীরের মতন, বাইজিদ মুস্তামির মতন এত মহাদ্দিক আলেম রয়েছে, উনি থাকতে এই এলাকায় এই শহরে একটা নষ্ট মহিলা থাকবে, এটা হতে পারে না। সকলে দৌড়ে গেল বাইজিদ মুস্তামির কাছে, বাইজিদ আপনি খানকায় বসে আছেন অথচ আপনার নগরীতে একটা নষ্ট মহিলা ধ্বংস করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। বললো কি হয়েছে? বলতেছে সেই নষ্ট মহিলা প্রতি রাতে একটা যুবকের চরিত্র হনন করে বিনিময়ে 200 টাকা নেয়, 200 দিরহাম নেয়। বাইজিদ বুঝলেন, বলছে তাই নাকি? কয় হ্যাঁ। কয় আমি ওনার কাছে যাব। কয় হুজুর এমনিতে তো যাওয়া যায় না, 200 দিরহাম লাগে। কত? সেই সময়ের 200 দিরহাম দাম আছে লক্ষ লক্ষ টাকা, বর্তমান আজ থেকে 800 বছর আগের কথা বলছি, অনেক দাম। উনি বলতেছে এত টাকা আমি কোত্থেকে পাবো, এত বিশাল টাকা তো আমি আমার কাছে নাই, কিন্তু একটা সমাজ ধ্বংস হয়ে যাবে, একটা শহর ধ্বংস হয়ে যাবে, কোন দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি সেটা চাইতে পারে? তিনি বের হলেন, তার যত ভক্ত আছে সমস্ত ভক্তদের দাঁড়ে দাঁড়ে তিনি বের হলেন যে কে আছো? আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি, মানুষগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য বের হয়েছি, কে আছো? আমাকে 2টা দিরহাম দিবা, 1টা দিরহাম দিবা, অর্ধেক দিরহাম দিবা, 5টা দিরহাম দিবা, কে আছো দাও। তিনি হাত পাততে লাগলেন, একেবারে ওনার ভক্তদের দাঁড়ে দাঁড়ে যেতে লাগলেন। হাত পাততে 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 আলহামদুলিল্লাহ ওনার কাছে 200 দিরহাম হলেন। কত দিরহাম? রোয়ানা দিছে এইবার ওই মহিলার বাড়ির দিকে, যে মহিলার যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে তার বাড়ির দিকে রোয়ানা দিচ্ছে। আসরের পরে ওই মহিলার বাড়ির সামনে যুবকদের আনাগোনা, লম্বা লাইন থাকে, আর সেই মহিলা এসারের পর ওই যুবকগুলি থেকে যাকে পছন্দ হয় তার খাদেমাকে দিয়ে এরকম একটা ছেলে নিয়ে যায়, আর বাকিরাও আজকে গিয়া লাইন ধরছে হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, কয় না মুসলমান। আচ্ছা বলেন, উনার মতন একজন মানুষ যদি গিয়া ওই বাড়ির গেইটের সামনে বসে থাকে, যুবক আর একটাও ভাবা যাইব? কথা কই না, ভাবা যাইব? যুবকগুলো আসরের পর থেকে কিন্তু আসা শুরু করে। এবার আইসেই দেখে বসে রইছে কে, মনে করে আইই দেখে সেটা পিছনের দিকে দৌড় কোখাইছে, অবস্থা বেশি
আবার যায় আবার চিন্তা করে আইছে আমরা না আইছিলাম আইছিলাম এই উনি এই মোল্লা এই লোকের হ্যাঁ এই হুজুরে কে লেগে জায়গাটাই উনি তো বইসা রইছে আসর পড়ছে মাগরিব পড়ার অপেক্ষা করতেছে ফুলা ফ্যান খেলে আইয়ে আর দৌ লাইনে আর যান উনি একা বইসা রইছে কাপড়টা একেবারে জীর্ণ শীর্ণ রুমালটা একেবারে পুরনো টুপিটা পুরনো তালি তুলি দেওয়া কয়েক জায়গায় এইরকম একটা মানুষ গেটের সামনে বইসা রইছে এশারের আজান হইছে উনি তাড়াতাড়ি নামাজ পড়লেন নামাজ পড়ার পর খাদেমাকে পাঠাইছে ওই মহিলা সুন্দরী মহিলা যাও লাইন থেকে যাকে পছন্দ হয় তাকে রুমের ভিতরে নিয়ে আসো খাদেমা গিয়া দেখছে অবস্থা খারাপ অবস্থা কি এখন হাজার হাজার যুবক আছে নাকি কে বাইজিদ বুস্তামি খাদেমা এসে আজকে দেখলো ঘটনা উল্টো হয়ে গেছে যেই বাড়ির সামনে শত শত নয় হাজার হাজার যুবকের লাইন থাকতো সেই বাড়িতে আজকে শত শত দূরের কথা ডজনে ডজনেও নাই একজন ফকির বেটা ছাড়া আর সেখানে কারণ ওই খাদেমা তো আর চিনে না এটাই বাইজিদ বুস্তামি জামানার কুতুব তাকে তো আর চিনে না ভাবতাছে একটা ফকির বেটা বইসা রইছে তালি তুলি দেওয়া কাপড় জীর্ণ শীর্ণ রুমাল টুপিটাও ধৌত না এমন একটা মানুষ এখানে বসে আছে খাদেমার ডাক দিয়ে কয় হে ভিখারি হে ফকির বেটা এখানে কি করো এখানে কি কারণে তুমি আইছো কয় আমি কয় তুমি কে কয় আমি বিবি সাহেব আর খাদেমা কয় আমি ওনার কাছে যাব সুবহানাল্লাহ ভাই না আমি ওনার কাছে ফকিরা তুমি জানো ওনার কাছে যাইতে কি লাগে কই কি লাগে কই 200 দিরহাম কই টেনশনের কোনো কারণ নাই এই যে দেহ রুমালের কোনাত বাইন্দা লইছি সুবহানাল্লাহ কইলা সম্মানিত হাজিরিন পরিবেশটা এতক্ষণ গিয়ে ভালো হইছে কথা কোন ঠিক কি না হুজুর আসবে আবার লোকজন আসবে আমার দোস্তি একটু ভুল করছে তিন চার হুজা যদি খের লয়ে ঘুরতে একটু দাম হইলো একটু বসতে ঠিক হইলি ঠিক কি না সামনে ইনশাআল্লাহ এটার ব্যবস্থা হইলো আপনারা চিন্তা করেন না কারণ ঠান্ডার মধ্যে এটা কিন্তু অনেক ঠান্ডা এই কাগজটা ঠান্ডার মাঝে বসতে একটু কষ্ট হয় এই কারণে যারা মাগরিবের পরে বইছে তারা এতক্ষণ পরে আর বসে থাকা কথা কয় না সম্ভব সম্ভব নয় যারা একটু পরে আইছে তারা আস্তে আস্তে বসতে আছে আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন আরো লোকজন আসবে সবাই উঠে যায় না এটা ভাববেন না ইনশাআল্লাহ এই প্যান্ডেল আবার পূর্বে আল্লাহ কবুল করুক আল্লাহ তাদেরকে কবুল করুক সকল মিলে আমি খাদেমা বলতেছে হে ফকিরা তোমার কাছে 200 দিরহাম আছে আমার বিশ্বাস হয় না কই তুমি যদি বিশ্বাস না করো আমার রুমালের আমি এখানে গেথে নিয়ে এসেছি বান্ডেল করে নিয়ে এসেছি তুমি গনে দেখতে পারো খাদেমা চোখ বুলায় দেখে না 200 দিরহাম হবে কম হবে না সুবহানাল্লাহ খাদেমা ডাক দিয়ে কয় হে ফকির তোমার যে লেবাস দেখা যাচ্ছে এই লেবাস নিয়ে তুমি আমার মনিবের কাছে যাইবা কহা যাবো কো তুমি ভেবে চিনতে দেখো কয় আমি ভেবে চিনতে এখানে এসেছি আমার টার্গেট আমার মিশন একটা আমি ওনার কাছে দেখা করব ওনার সাথে আমি সাক্ষাৎ করব অনেক বুঝায় সুজায় ফকির বেটার এখান থেকে পিতার উত্তর করতে পারছে না খাদেমা আর কি করেন দৌড় দিয়ে গেছে কো গিয়া কয় মহাজন আজকে তো অবস্থা খারাপ কই কি কুখানে প্রতিদিন গিয়া দেখতাম শত শত যুবক লাইন ধরে আছে আর আজকে একটা ফকির বেটা বইসা রইছে কার কি কস কেউ নাই আর কই না কো আমার 200 টাকা তো মায় কই না ঘটনা তো খারাপ কই কি কো যেই ফকির লোকটা বইসা রইছে এর কাছে 200 দিরহাম আইসা লইয়া বইসা রইছে সুবহানাল্লাহ হে কি 200 দিরহাম লইয়া আইসা বইসা রইছে সম্মানিত হাজিরিন ওই মহিলা বলতেছে খাদেমা 200 দিরহাম যেহেতু এই লোকটার কাছে আছে আমার তো টাকার দরকার ফকির হোক আর যাই হোক একটা রাতের বিনিময়ে 200 দিরহাম পাবো আমার কোনো সমস্যা নাই নিয়ে আসো গিয়া নিয়ে আসলেন হযরত বাইজিদ বুস্তামিকে নিয়ে আসলেন রুমের মাঝে বাইজিদ বুস্তামি রুমের ভিতরে ঢুকে রুমের ভিতরে ঢোকা মাত্রই দেখতেছে অপূর্ব সুন্দরী একটা নারী তার কুরসিতে বসে আছে নাউজুবিল্লাহ অপূর্ব সাজে সজ্জিত বাইজিদ বুস্তামি চক্ষুটা পড়া মাত্র দেখা মাত্র চেহারাটা তিনি নিচের দিকে করে ফেললেন সুবহানাল্লাহ চেহারা কোন দিকে মুমিনদের চেহারা কোন দিকে আল্লাহ কোরআনে কোন দিকে রাখতে বলছে আমাদের থাকে কোন দিকে
আল্লাহ কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই পর্দার ব্যাপারে বলেছেন, হে মুমিন মুমিনা যারা নারী আছো, তোমাদের চক্ষুকে অবনত করো, তোমাদের চক্ষুগুলোকে তোমরা তুলে দিও না, উঠে দিও না, মাথাটাকে অবনত করো। অথচ আমরা মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, নামাজি দাবি করি, আরে ভাই সাহেব রাস্তা দিয়ে যদি খালি একজন মেয়ে যাইতাছে, নাতনির বয়সি বুঝেননি, সত্তর বেটার হেবেটা কয় একটু দেখা দেখা সায়ের স্কুলে বইসা তাহে আর দেখতে তাহে রিক্সা যতক্ষণ যায় দেখতে 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 উল্টাই বইরা যাইব এরপরে দেহা বলবে ও ঠিক কই না, তোমরা যে বিরিজের উপরে উঠতে উঠতে দেহ হইলো আমার তো আছে, তিন রাস্তার মুরো গিয়া যে তিনজন মিল্লা বইয়া থাও দেহনে লেগে আইডো আমার জানা আছে কথা কয় আছে না নয়। আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, একজন মুমিনা যদি তুমি দাবি করো তোমাদের চক্ষু সংযত থাকবে, চক্ষু অবনত থাকবে, পর্দার লঙ্ঘন তোমাদের দ্বারা কখনো হতেই। কিন্তু আমাদের মাঝে আজকে পর্দা আছে কথা কয় আছে পর্দা গিয়া ডাকে রহিম ভাই সাহেব বাড়ি দিও, রহিম ভাই সাহেব বাজার বাড়িত নিয়ে গেছে গা বাঙ্গরা বাজারও বাড়ির টিকা ডাক দিছে বাহিরে টিকা, এবার ঢুকছে উড়ানো উড়ানো ডেকে আরেকটা ডাক দিয়ে রহিম ভাই সাহেব বাড়িত নিও, এবার ঢুকছে ঘর এটা ঘর টিকা ডাক দিছে রহিম ভাই সাহেব বাড়িত নিও, এবার ভিড় ধরো এর ঘরে যখন দেখে নাই এবার গিয়ে করে ভিড়ে ভাইতে অফ করে রান্না করো কথা কয় না, এরকম হচ্ছে কি হচ্ছে না। আল্লাহর কসম করে বলি নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ধনার্জনের জন্য ফরজ, যাকাত যেরকম ধনার্জনের জন্য ফরজ, পিতামাতার খেদমত জোর করা যেমন সন্তানের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা প্রত্যেকটা বালেগ বালেগা নারী পুরুষ ইমানদারদের জন্য সুন্নত নফল। কিন্তু আমরার অবস্থা দেখলে মনে হয় যে পর্দা না করলো এটা কোনো ইয়াই না, বিদা বিদা আল্লাহ কথা কনে ঠিক এরকম কিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমি বাইজিদ বুস্তামির দৃষ্টিকে উপরের দিকে না নিচের দিকে, সেই মহিলা ভাবছে আসলো একটা ফকির, আবার এমন ভেসে আসলো যেই ব্যক্তি আমার মতন সুন্দরী রূপসীকে দেখলে আমার দিকে তাকিয়ে থাকার কথা, কিন্তু তার দৃষ্টি নিচের দিকে, ঘটনা কি বুঝলাম না। বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে কয় কে আপনি, আপনাকে তো চিনছি না, আপনি কেন আমার সাথে এখানে দেখা করার জন্য এসেছেন। বাইজিদ বুস্তামি জবাব দিয়ে বলে হে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে এসেছি একটা মিশন নিয়ে, আমি এসেছি আজকের রাত্রটা আমি 200 দিরহামের বিনিময়ে তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ কয় না, আজকের রাত্রটা তোমার কাছ থেকে কয়শো দিরহামে কিনছি, এইবার আমি যা বলি তোমাকে কথা কোন ঠিক কিনা, তোমার তো চাই 200 দিরহাম আর আমার চাই আজকের রাত্রটা, এটি তো তোমার বিধান, হ্যাঁ এটা আমার বিধান, নেও আমার এই রুমালের কোনার কোনারে আমি তোমার 200 দিরহাম বেঁধে এনেছি, তোমারটা তুমি ধরো আর আমার হুকুম এবার পালন করা শুরু করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির হযরত বাইজিদ বুস্তামি বললেন ভুল, আল্লাহর কসম করে বলি তোমার শরীর থেকে যত সুগন্ধি আসুক না কেন তুমি যে অপবিত্র কোনো সন্দেহ নাই, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি এই মুহূর্তে তুমি গোসল করে পবিত্র হয়ে আসো। এই মহিলা কই কত বিদেশি সেন্ট মারছি, কত কিছু মারছি, মাইকে আইলা আমার কো গোসল করে আইতাম, এটা হয় আমরা তারও দেখবেন যে বাইরে অনেক সময় বাইসাপ এমন মারা মারি কথা কয় না, এটা বিদেশে থাকে তো ভাইসাবে ফাড়াইছে একটা 4000 টাকা দিয়া ছেপ ছেপ ছেপ, রাস্তাতে গেলে যার নাক সর্দিতে খাইতে রইছে হে তো কো কেন জানে গেল রে কথা কয় না। আশ্চর্য, মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই শুধুমাত্র তার স্বামীর সামনে ছাড়া, অন্য কোথাও গেলে এই সুগন্ধি ব্যবহার করা এই মহিলাদের জন্য, আর পৃথিবীর যত সুগন্ধি আছে সব হেতারই ব্যবহার করে। আমরা তো কিনতে ভুই না ভাই, ভাই সাহেব কি নাম কইতে কে এত দাম দিয়া কিনন যাও, ভাই সাহেব হাদিয়া মাতে একটু দিলে এও হাদিয়া কি দামিটি দে 170 টাকা দা, ইয়ার করতে কিন্না ইন না কোন আনছো দিতে কাঞ্চি বিশ্বাস করে না, এটা যদি আমার ছোট ছোট ফুটাইতাছে এই দিল দেই বাপ্পা এটার গন্ধ বেশি ভালো না এটা দিতাম না, এই দিয়ে না আমরা হাদিয়া দিই আর কিন্না ইদ্দে ফরতারাম আমরা কি বিদেশি থেকে ডলার আইয়ে হেতারার আইয়ে হেতারার ডলারও আইয়ে সেন্টও আইয়ে মারেও ভাই সাহেব মাইরে এই রাস্তাটা গেলে আর আমরার মাথা ঠিক থাকে না,
সাবধান করে দিচ্ছি আমার মা মহিলারা যারা আছেন এই সমস্ত সুগন্ধি ব্যবহার করে বের হওয়ার বিধান নাই কেননা আপনি এমন ভাবে বের হচ্ছেন যে পর পুরুষ আপনার দিকে এমনিতেই আকৃষ্ট হবে ঠিক কি না এটা তো হারাম এটা হারাম আপনার জন্য এটা জায়েজ নয় পুরুষ আতর ব্যবহার করবে পুরুষ আতর যেটা হালাল কিন্তু সেন্টের মাঝে অনেক অ্যালকোহল আছে অনেক কিছু ব্যবহার করে যেটা পবিত্র আছে কিনা এটা অনেক সন্দেহ আছে আর হালাল পারফিউম পাওয়া পৃথিবীতে এখন দুষ্কর খুব কম একেবারে নাই এরকম বলছি না কিন্তু আছে অনেক কম সম্মানিত হাজিরিন এই মহিলা বলছে আমার একই গোসল করে আইতাম এটা হয় বাইজিৎ মুস্তামি জবাব দিলেন আমি আজকে রাত্রিটা তোমার কাছে 200 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে মহিলা এবার নিরুপায় হয়ে গেলেন গোসল করে আসলেন গোসল করে আসার পর বাইজিৎ মুস্তামি বলছেন বোন রে তোমার ঘরে কি কোনো নামাজের মশল্লা আছে তোমার কাছে জানতে চাই হযরতে বাইজিৎ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয় মহিলা কে তুমি তোমার কি উদ্দেশ্য আমি জানছি না আমি বুঝতেছি না তুমি নামাজের মুসল্লা কেন খুঁজছো আমার ঘরে নামাজের মুসল্লা থাকবে কি করে জীবনে কোনো দিন নামাজ কিভাবে পড়তে হয় সেটাই তো আমি জানি না নাউজুবিল্লাহ কোনো সমস্যা নাই নামাজের মুসল্লা আমার লাগবে না আমার কাছে রুমালটা আছে রুমালটা বিছায় দিলাম নাও নাও এই রুমাল বিছায় দিয়া তোমার সামনে আমি আমি এই রুমালকে বিছায় দিলাম তুমি আল্লাহু আকবার বলে নামাজের মুসল্লায় তুমি কাবার দিকে মুখ ফিরাইয়া আল্লাহু আকবার বলে নামাজের মাঝে লিপ্ত হয়ে যাও আমি তো নামাজ পড়তে জানি না কই তোমার নামাজ পড়া জানা লাগবে না নামাজ কিভাবে পড়তে হয় সেটা তোমার জানা লাগবে না তুমি শুধু আল্লাহু আকবার বলে নামাজের মাঝে দাঁড়িয়ে যাও বাকি কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে মহিলা নামাজ রুকু সিজদা সঠিকভাবে কিভাবে করতে হয় কি পড়তে হয় কিছু জানে না তারপর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন বাইজিৎ মুস্তামি পাশের রুমে গিয়ে দুটো হাত আকাশের দিকে তুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ ও প্রাণের আল্লাহ আমার দায়িত্ব ছিল এই নষ্ট মহিলাটাকে আল্লাহ তোমার সদুনিয়ার সমস্ত নাফরমানি থেকে ফিরাইয়া এই মহিলাটাকে নামাজের মাঝে দাঁড় করে দেওয়া আয় রাব্বুল আলামিন আমি আমার দায়িত্ব পালন করেছি এবার আমি চাই এই মহিলাটাকে তুমি হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দিবা বাইজিৎ মুস্তামি চোখের পানিগুলা ছেড়ে দিলেন আর এই মহিলার জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়া এই জমানার একজন কুতুব বানায় দাও বাইজিৎ মুস্তামির দুইটা হাত দোয়া শেষ করতে দেরি হয়েছে ওই মহিলাটা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে গেছে সম্মানিত হাজিরিন খাদেমাকে ডাক দিয়ে বলেন খাদেমা কি হয়েছে রে হে আল্লাহওয়ালা কে তুমি তোমাকে জানি না চিনি না কিন্তু তুমি আসার পর থেকে আমাদের মনে হয়েছে ঘরটা যেন কেমন হয়ে গেছে আমার মহাজন বেহুশ হয়ে পড়ে গেছে বাইজিৎ মুস্তামি জবাব দেই হে খাদেমা তুমি তাকে পানি দাও পানি দিয়ে হুশ করা হলো হুশ করার পর সেই মহিলা একবার আল্লাহু আকবার ডাক দিয়ে বলি হুজুর আল্লাহর কসম করে বলি জীবনে এত জিনা করেছি এত পাপাচার করেছি কেউ কোনোদিন আমাকে হেদায়েতের বাণী শোনায় নাই কেউ কোনো দিন আমাকে আল্লাহর ভয় দেখাই নাই কেউ কোনো দিন আমাকে আল্লাহর দিকে ডাকে নাই আল্লাহর কসম করে বলি আমার ভিতরে কি হয়েছে আমি জানি না আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমত গুলো আমার ভিতরে এমন ভাবে কাঁপতে শুরু করেছে আমার কাছে মনে হয়েছে আমার দুনিয়ার সমস্ত পাপ গুলি আল্লাহ আজকের এই নামাজের খাতিরে আমাকে ক্ষমা করে দিয়েছে সম্মানিত হাজিরিন ইতিহাস প্রমাণ করে বাইজিৎ মুস্তামি ওই মহিলার দোয়া এমন ভাবে আল্লাহ কবুল করেছেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জমানার একজন খালেস বান্দা বান্দি হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন হাজিরি সেই দোয়া কবুল হওয়ার জন্য লাগবে ঈমান লাগবে সেই রকম কথা কয় না লাগবে ঈমান লাগবে আমল আল্লামা তায়ুজ রাহমাতুল্লাহি আলাইহ তিনি একজন তাবি ছিলেন আল্লামা তায়ুজ রহমতুল্লাহ আলাই গরিব মানুষ ছিলেন
তার একটা মাত্র উট ছিল, যে উটের দুধ দহন করে তিনি বাজারে বিক্রি করে তিনি সংসার চালাতেন। একদিন তিনি সফরে বের হয়েছেন, অল্প কিছু মালামাল তার আছে আর এই উটটা তার সঙ্গী, উটটাতে চড়ে তিনি সফরে বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পর আসরের নামাজের সময় হয়ে গেছে। কোন নামাজ কথা বলতে হবে? কোন নামাজ? ইমামদারদের যখন নামাজের ধ্বনি কানে এসে পৌঁছে যায়, ইমামদাররা মসজিদ থেকে, মসজিদের সামনে থাকলে বাজারের দিকে হেঁটে যায়, কথা কয় না, না বাজারে থাকলে মসজিদের দিকে হেঁটে আসে। কিন্তু আমরার সমাজে উল্টা, দেখবেন মসজিদের ঘাটলাই বৈশা বৈশা তিনটা মিল্লা এতক্ষণ কি জানে করছে, ফুসুর 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 ফুসুর, যে মসজিদের মিনার থেকে ইমাম সাহেব পাক যে আযান দিয়েছে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা, এই তিনটা শয়তান আস্তে করে উঠে গিয়া গেছে দুহানে, কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? বৈশারীর ছিল মসজিদের সামনে, আযান হওয়ার পর গেছে কই, আর বইয়া থাকতে লাভ নাই, অহন উঠে আই করবো, হ্যাঁ তারা নামাজ পড়তো, একটা ঝামেলা ছুঁড়ে যাবে চল আগে উই যাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমামদাররা আযান যখন তাদের কর্ণকুহরে বুঝলে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই শব্দ শোনার পর আল্লাহর কসম করে বলি বিন্দুমাত্র ইমান যার ভিতরে আছে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সেই ব্যক্তি কখনো মসজিদ থেকে দূরে থাকতে। তাইজ রহমতুল্লাহ আলাইহি বলছেন আযান হয়ে গেছে, তিনি মসজিদ দেখে একটা মসজিদের সামনে গেলেন, তার উটটাকে একটা গাছের সাথে বাঁধলেন, বেদে তিনি গাছের সাথে বাঁধতেছেন আর তিনি পড়তেছেন হাসবুনাল্লাহ হুয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি এইটা পড়তেছেন আর ঘোড়াটাকে তার উটটাকে সেই জায়গায় বাঁধলেন। বেদে বললেন আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য মসজিদে যাচ্ছি আর আমার এই মাল পাহারা দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, কেমন ইমান থাকলে, কেমন ইমান থাকলে একজন মানুষ বলতে পারে আমি যাচ্ছি তোমার হুকুম পালন করার জন্য মসজিদে আর আমি আমার মাল পাহারা দেওয়ার জন্য রেখে গেলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেমন ইমান! আর আমদার ইমান, জুতা দি রেখে যে বাইরে রেখে গেলি তো ভাই সাহেব নামাজ তিনবার বলো, বলে জুতা দি, বলে জুতা দি বাইরে রেখে গেছি কি বুঝছেন না, নতুন জুতা তো কিনা যে ভাষ্য বৃষ্টিয়া দিয়া, হ্যাঁ এবার তো ভুলে দুইরে গেছি গা জামাত আরম্ভ হয়ে গেছে গা, এখন নিয়ত বাইন্দা তো খালি মনে হইতেছে জুতা দি ভাই নি এক গো জুতা জানি কি হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানের জুতা দি জানি কি আর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জুতা দি নিয়া নি, কথা কন ঠিক কিনা ভাই সাহেব? এরকম যদি না হইতো জুমার নামাজটা পরে খালি সালামটা ফিরে সারি আর সব বাইরে দৌড় দে, বাইরে দৌড় দে দেওয়াল দে ভাই সাহেব দিয়া গিয়া দেহে বাইরে দেহে তিনজনের জুতা নাই। গত দুই তিন জুমা আগে আমি কাশিমপুর নামাজ পড়াই, আপনারা জানেন মসজিদ থেকে বাইরেছি, বাইরে দেখে আমার ড্রাইভারটা এতিমের মতন দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, আমি কি দেবো ভাই সাহেব কি দাঁড়িয়ে রয়েছেন করে কম আশ্চর্য মানুষ নামাজ পড়তে যায়, আল্লাহর হুকুম পালন করতে যায়, আল্লাহর খুশির জন্য যাচ্ছি, আল্লাহর রেজা মন্দির জন্য যাচ্ছি, অথচ যাওয়ার সময় আসার সময় আরেকজনের জুতা নিয়ে আসি, এর চাইতে নাফরমান পৃথিবীর এই মাটির উপরে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? তুমি যাচ্ছ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল বলেছে এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি তোমার মাওলাকে দেখছো, তুমি তোমার মাওলাকে যদি নাও দেখো তুমি এইটা তোমার মনে রাখো তোমার মাওলা নিশ্চয়ই তোমাকে দেখতেছে। আর আমরা আমাদের অবস্থা হয়েছে কি, যায়াম সবার ভিসে ভাই সাহেব, আরেকটা আপনারা বুদ্ধি হিয়াই যায় এই দেখবেন যে এই ডিপ সবার ভিসে গিয়ে মসজিদে ঢুহে এই জুতা দি হেডি হয়ে, কথা কয় না, এই সামনে সামনের কাতারও গেছেন গা একবারে আল্লাহ আকবার গিয়া সামনের কাতারও বানছেন, আপনি এই 25টা কাতার দেইয়া গিয়া জুতা নিতে পারবে তো আপনি তো আইসা আল্লাহর ডাকতাছেন আর কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই লাস্টে যে আইসা কয়েকজন হ্যাঁ আউনের সময় দেখাইছেন জুতা নতুন নি কোন দিকে, কারণ বাইরে আর খুঁজন লাগতো না, যাওনের সময় দেখতে গেছে গা বাইরে এসে তার জুতার ফাইল দহিন ফাইল না গিয়া উত্তর ফাইল গিয়া হে নতুনটি হইরা মাশাল্লাহ বাড়ি, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ এবং আমাদের মাঝে আল্লাহ আমলের
নূর আল্লাহ পয়দা করে দেখ সকলে বলি আমিন আর যারা বলি আমিন হযরত তাইজ রহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে নামাজ আদায় করা শুরু করে দিলেন নামাজ শেষ করলেন এবার বসে বসে তাসবিহ তাহলিল পড়া শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার 10 বার দুরূদ শরীফ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস এই তাসবিহ তাহলিলগুলো পড়া শুরু করে দিয়েছেন এরকম আমরা পড়ি কিনা কথা কোন পড়ি কিনা পড়েন নি আপনারা হ্যাঁ পড়েন আসরে নামাজ হইলে ইমাম সাহেব বুঝা বইছে শরীফে আইছে মারহাবা একবার মারহাবা কর না খাইতে গেছিল বুঝিনি কই ঠিক নেই হ্যাঁ আমি বুঝে লইছি আচ্ছা যাক আল্লাহ কবুল করুক সকল বলি আমিন সামনে আসছে প্রশংসা করা উচিত নয় এই আমাদের এই ইউনিয়নে একটা মাহফিলও বন্ধ হইছে না আলহামদুলিল্লাহ কয় না মানুষ এইরকম বেশুকুর হইলে দইতো না একটা মাহফিলও বন্ধ হইছে না এটা শুকরিয়া অসংখ্য জায়গায় থেকে যারা আলেম ওলামা আছেন ফোন দিয়ে কই হুজুর মাহফিল করতাম ভরতাছি না অনুমতি দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই থানাতে এরকম খুব কম হচ্ছে যে মাহফিল বন্ধ হচ্ছে কেননা যিনারা চেয়ারম্যান আছেন ওনারা কথা হচ্ছে এই দোয়া যদি বন্ধ হয়ে যায় এই করোনা মহামারী করব কমব না পারবো এই তারা বুঝতে পারছেন আর ভাই তারা জানে আল্লাহ জানে কি অনেক মাহফিল ভাই সব বন্ধ গেছে গা তিন দিন আগে ফোন দিয়ে বহুত চেষ্টা করছি হুজুর আর কিছু করণের নাই এখন আর কি করাম ওই যে ২০০০ টাকা দিছিল অ্যাডভান্স ওই বিকাশ নাম্বারটা দেন ভাড়াই দেন আর কি করাম জিনি ভাই স্যার গেল গেল এই ডো গেল হেই ডো গেল আম গেছে এই ২০০০ টাকা দি দিছি এটা এটা কি রইছে না শেষ করে লিছি এর কবে তো ঘরের দিন বাজার গিয়ে তো শেষ আলহামদুলিল্লাহ আমাদের এই ইউনিয়ন গুলাতে আমাদের এই থানাতে এই মাহফিল বন্ধ হয় নাই আল্লাহ ওনাদের নেক হায়াত দারাজ করুক নামাজ পড়ে এই তাসবিহ তাহলিল পড়া শুরু করেছেন সময় কম লাগবে না একটু বেশি লাগবে আপনারা আর বেশি লাগলে দেয়ার ধৈর্য কুলাই না মনে করেন ভাই ইমাম সাহেব বিসমিল্লাহ 19 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 পড়তে পড়তে 2 3 মিনিট দেরি হইছে না এই মুনাজাতটা মনে করেন আরো 2 মিনিট গেছে আর কি শেষ কইরা বাইরে হইয়া কয় পরের বাইত খায় মসজিদে ঘুমায় আহল পতন নাই এক কোন লাগে কই এক কোন লাগে শেষ করতে অথচ এই বাইরে আসল নামাজটা কইরা বাইরে যা শাস্ত্র দিয়া বইছে ভাই সাহেব আর মাগরিবের আযানটা না দিলে দেখেন থেকে উদনের সময় হইয়া না কথা বলে ঠিক কিনা মসজিদে বসে থাকতে আমাদের মন চায় না আল্লাহর গোলামিতে আমাদের মন চায় না বাজারে গেলে হাটে গেলে দোকানে গেলে রাস্তায় গেলে ঘন্টার পর ঘন্টা টিভিটার সামনে বসে নষ্ট করি সেদিকে আমাদের খেয়াল থাকে না কিন্তু যদি মসজিদে কি ইমাম সাহেব আজকের খুতবাটা 5 মিনিট দেরি হয়ে গেছে গান কি ভাই সাহেব শেষ ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাটানি সম্মানিত হাজিরিন হযরত তাইজ রহমাতুল্লাহ আলাইহ তাসবিহ তাহলিল পড়তে পড়তে দেরি হয়ে গেছে মানুষগুলো একজন একজন করে বের হয়ে গেলেন বের হতে হতে বেতে হতে হতে কেউ নাই মসজিদের বারান্দায় আর কেউ নাই সব শেষ করে মাগরিবের আযানের আধা ঘন্টা আগে উনারে সব শেষ হয়েছে উনি বের হলেন বের হয়ে দেখেন উনার সামানও নাই যেই উটটা রেখে গেছিলেন সেই উটটাও কথা কোনা সেই উটটাও রাইখা গেছিলেন কার হাওলায় কথা বলতে হবে কার হাওলায় উনি মনে একটুও খারাপ করে নাই আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ তোমার মসজিদ থেকে তোমার ঘর মসজিদ থেকে আজানের ধ্বনি হয়েছে হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ তোমার হুকুম পালন করার জন্য আমি মসজিদে গেলাম আর আমার সম্পদগুলো তোমার হাওলায় আমি রেখে গেলাম কিন্তু এসে দেখি আমার সম্পদ গুলা নাই আল্লাহ আমি গরিব মানুষ তোমার কাছে ফরিয়াদ জানাইলাম তোমার কাছে যেহেতু আমার সম্পদ গচ্ছিত রেখে গেছি আমানত রেখে গেছি তুমি আমার সম্পদ ফিরিয়ে দিবা আমি অন্য কারুর কাছে চাইব সুবহানাল্লাহ কেমন ইমান মুসলমান দেখো কেমন আমলের জোর তাদের দেখো তাই বলছেন আল্লাহ তোমার কাছে যেহেতু আমি গচ্ছিত রেখে গেছি আমানত রেখে গেছি চাইও কার কাছে তোমার কাছে আমি চাই অন্য কারুর কাছে চাই না কারুর তো দোষ নাই হযরত তাইজ রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় বসে আছে এমন সময় দেখতেছেন কয়েক একটা লোক তার হাত পাগুলা একেবারে বেন্ডিশ বুন্ডিশ কইরা করে রাখছে ওই উটটা নিয়ে তার সম্পদগুলা নিয়ে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে কোথায় আছে আয়েশা কো ভাই সাহেব উটটা আপনার নি আমার নিয়ে হেডা ফরের ব্যাপার তোমার এই অবস্থাকে সুবহানাল্লাহ কইতেন না
ভাইরা আমার সেই চোট তায়ুজ রহমতুল্লাহ আলাইকে বলছেন, আল্লাহর বান্দা আমি খুব গরিব মানুষ, আমার পরিবার চালাইতে কষ্ট হয়, আজকে কয়েকটা দিন হলো আমার পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারি নাই, হে আল্লাহর বান্দা আমি মসজিদে নামাজ আদায় করেছি, নামাজ আদায় করে আমি যখন বের হলাম আমি এদিক সেদিক তাকায় দেখলাম কেউ নাই, ভিতরে শুধু আপনি, আমার মনের ভিতরে একটা লোভ জাগছে, আজকে তো তিনটা দিন আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানগুলা খাবার পায় না, আমার মনে লোভ জাগছে, আমার মনে ধারণা জন্মেছে এই উটটা যদি নিতে পারি, এই সম্পদগুলা নিতে পারি, আমার পরিবার কয়েকদিনের জন্য চলে যাবে, এই লোভ থেকে আমি আপনার সম্পদগুলা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি, পথিমধ্যে যাওয়ার পর দেখতে পেলাম কয়েকজন মানুষ আমাকে ঘুরে আচ্ছা মতো এমন ধুলাই দিছে, আমার হাত পা গুলা ঝুলাইয়া দিছে, আমাকে জলদি করে বলেছে আপনার সম্পদ যেন আপনার কাছে ফিরাইয়া দেই, আল্লাহর কসম করে বলি, স্রষ্টার কসম করে বলি, আমি চোর নয়, আমি ডাকাত নয়, আমি ছিনতাইকারী নই, শুধুমাত্র আমার পরিবারের লোকদের মুখে আহার তুলে দেওয়ার জন্য আপনার এই সম্পদকে আমি গ্রাস করেছিলাম, চুরি করেছিলাম, কিন্তু আমার প্রায়শ্চিত্ত বাড়িতে যেতে পারি নাই, এর আগে আমার হয়ে গেছে, এই সম্পদ যদি আপনার হয় আপনি ফিরত নিয়ে আমাকে মুক্তি দান করুন, আল্লাহ ফিরাইয়ে দিবেন কিনা, আওয়াজ দিয়ে বলেন ফিরাইয়ে দিবেন কিনা, হযরতে তাইজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা আমার এই সম্পদ লাগবে না, আমার এই উট লাগবে না, তোমার পরিবারকে আমি এই উটগুলা দান করে দিলাম, এই সম্পদ আমি তোমাকে দান করে দিলাম, যে আল্লাহ আমার হারিয়ে যাওয়া উট ফিরিয়ে দিতে পারে, আমার হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে দিতে পারে, এই উট এই সম্পদ আমার লাগবে না, আমার কাছে বিশ্বাস হয় সেই আল্লাহ আমাকে এর চাইতে কমপক্ষে 10 গুণ ফিরিয়ে দেবে কোনো সন্দেহ, এই সম্পদ তুমি নিয়ে যাও, সেই মাওলার উপর আমার অগাধ বিশ্বাস আছে, আল্লাহর রাস্তায় দান করলে 1 টাকা কমপক্ষে দিবেন কয় টাকা, আল্লাহ রাসূলের হাদিস বিধা যাবে না, সুতরাং এই সম্পদ আমার দরকার নাই, হারিয়ে যাওয়া সম্পদ যদি আল্লাহ আমাকে ফিরিয়ে দিতে পারে, এগুলো আল্লাহর নামে তোমাকে দান করে দিলাম, নিশ্চয়ই আল্লাহ আমাকে ঠকাবেন না, কথা বলতে বলতে মাগরিবের ওয়াক্ত কোন ওয়াক্ত, আবার মাগরিবের নামাজে পড়ার জন্য মসজিদে ঢুকলেন, নামাজ আদায় করলেন, আওয়াজ পড়লেন, জিকির আজকার করলেন, বের হলেন, বের হয়ে দেখতেছে একটা লোক 10টা উট নিয়ে দাঁড়িয়ে আছে, কোন গরিব মুসলমান পাইলে দান করবে বলে, আল্লাহু আকবার, হযরত তাইজ রহমাতুল্লাহ আলাইহ মসজিদ থেকে বের হলেন, কেউ নাই আশেপাশে, সেই উটের মালিক জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা আপনি কি গরিব না ধনী মানুষ, হযরত তাইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিচ্ছেন আমি কেমন ধনী মানুষ আমি জানি না, আমি কেমন গরিব মানুষ সেটাও আমি জানি না, তবে আমার কিছু সম্পদ ছিল, একটা উট ছিল আর কিছু সম্পদ ছিল, এই মাগরিবের নামাজের আগে আল্লাহর রাস্তায় সেই সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, সেই উটের মালিক ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা আমি বুঝতে পেরেছি আপনার কোনো সম্পদ নাই, আমি বুঝতে পেরেছি আপনার কাছে সহায় সম্বল বলতে কোনো কিছু নাই, আল্লাহর বান্দা আপনি যদি রাজি থাকেন এই 10টা উট আমি আপনার জন্য দান করে দিতে রাজি আছি, আল্লাহু আকবার, দোয়া কবুল হয়নি, শুধু হয় না আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিতে, কথা বলেন পারি কি পারে না, ও আল্লাহর বান্দারা সেই পারার জন্য দরকার ঈমান আর কথা কন না ঈমান, বলবেন হুজুর এই সমস্ত কথা তো বানায়া বানায় আপনি কইতে পারেন, এই সমস্ত কথা তো ইতিহাসে বানায়া বানায় বলতে পারে, আমি আপনাদেরকে কোরআন থেকে ছোট্ট একখানা ঘটনা শোনাই, কষ্ট হবে নাকি, কথা বলেন কষ্ট হবে নাকি, সম্মানিত হাজিরিন কোরআনুল কারীমের 28 পারার প্রথম সূরাটা সূরাতুল মুজাদালা, সূরাটার নাম কি, সূরাতুল কোরআনুল কারীমের 28 পারার একবারে প্রথম সূরাটা নাম হচ্ছে সূরাতুল মুজাদালা, এই মুজাদালা শব্দের বাবে মুফাআলা থেকে এসেছে, এই শব্দটার অর্থ হচ্ছে পরস্পর ঝগড়া, সুবহানাল্লাহ,
পরস্পর ঝগড়া নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি আর চেয়ারম্যান সাহেব যদি মারামারি করি এটা কি ভালো না খারাপ? কথা কয় না, ঝগড়া কি ভালো না খারাপ? এই আল্লাহ এই খারাপ জিনিসের নামে একটা সূরা নাযিল করছেন, সূরাতুল মুজাদালা। এর অর্থ হচ্ছে পরস্পর ঝগড়া। দুইজন ব্যক্তি ঝগড়া করছিলেন, আল্লাহ এই ঝগড়ার বিনিময়টা এত সুন্দর করে দিয়েছেন, এর নামে আল্লাহ একটা সূরা কুরআনুল কারীমে দান করেছেন, সূরাতুল মুজাদালা। এই সূরাটা নাযিল হয়েছে হযরত খাওলা বিনতে সালেবা এবং আউস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী এবং সাহাবীর স্ত্রী। এই দুইজনের শানে আল্লাহ দুইজনের সম্মান রক্ষার্থে, দুইজনের দোয়া কবুলার্থে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রোজা রাখছে তারা, স্বামী স্ত্রী দুইজনে রোজা রাখছে। কি রাখছে? রোজা। রোজা রাখলে সাধারণত মেজাজ একটু খিটখিটে হয়ে যায়, ঠিক কিনা? ভাই সাহেবে মনে করেন রোজা রেখে বাঙ্গোরা বাজার গেছে, গিয়া দমন ঘাইম্মা টাইম্মা আসরের আজান দিতে ওই বাড়িতে এই ফিরছে গেছে, আয়া দেহে বাড়িতে ঢুকছে ভরই দেখতেছে ছাতকে উড়ছে, এরকম আওয়াজ হইছে। কি হইছে? ওই হেবিটি যেন বড়া বাজদাছে, তেলও দিছে, এটা ছাতকে উড়ছে আর কি। বুঝিন ভাই সাহেব, এই ছাত যখন হেবেডার কানো গেছে, হেবেডার মেজাজটা ডাবল ছাতকে উড়ছে। কি তারে অহন ডাইলের বড়া বাজদাছে, গিয়া কয় হে কিতা করতাছ? কো বড়া না বাজদাছি। কো তোর অহন বড়া বাজাছে কি? ইফতারের সময় হইছে, কথা কোনা সময় হইছে, কিন্তু মিজাজ ঠিক নাই, ঠিক নাই। এই যে আইসেন কুতুর আইটেম একটা, মনে করো আসরের সময় লাগে ইফতার কইরা লাগবে, হেবড়ি লইয়া পড়ছে। এই দুইজনের মাঝে মনে করেন যে হযরত খাওলা বিনতে সালেবা রান্না বান্না কাজ করতেছেন, আর আউস বিন সামিত জঙ্গল থেকে কাঠ খেটে পরিশ্রান্ত হয়ে আসছেন, রাখছেন কি? কথা কয় না, রাখছেন কি? রোজা। দুইজনে মিল্লা রোজা রাখছে। আয়েশা দেখছে বিবি সাহেবা রান্না করে রান্না করতেছে, সব কিছু মালামাল ফালাইয়া গেছে বিবি সাহেবার কাছে, গিয়া কই কি করতাছ? ক রান্না করতাছি। কই এটা এরকম বেহাই হইছে কে? এটা সুজা কইরা না রাখবা। তো হেবিডি কই কি লজ্জা, আচ্ছা যাক সুজা কইরা রাখছে। কই এটা দিরম সিদ্ধ হইছে, তো এটা হেবিডি এটারও সিদ্ধ রাখছে। ক তরকারি এরকম বেহাই হইছে কে? হেডির উল্টা রাখছে। এই খালি একটার পর একটা দুষ ধরতাছে, কথা কন না, বেড়ার মেজাজ ঠিক নাই আর কি। বুঝিনি ভাই সাহেব, আল্লাহ রাসূলের সাহাবা, কোরআনের আয়াত কি আমাদের শানে নাজিল হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহ রাসূলকে দুই চোখে দেখেছে তাদের শানে কোরআন সূরা নাজিল হয়েছে, আল্লাহু আকবার। এই যে কইতাছে, কইতে 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 মিজাজ ছড়তাছে, এই হুনতে হুনতে হেবিডির মিজাজ একটু ছড়িয়ে গেছে আর কি। কারণ হেবিডি তো কি, কথা কইনে উনিও কি পরে কইতাছে, এবিডি কইতাছে আপনি কি শুরু দিলেন? আর যাই নাই তুই আপনি এইডা হিডা হিডা কি শুরু দিলেন? তো বেশি গুলাম করলে ভালো হইতো না, কই দিছি বেশি করলে। এবার হে ভিডিও আপনি কি করবেন বেশি করলে? কই কইলে আপনি আপনি ইরম শুরু দিছেন কা? এক হে শব্দের করে দিছি কইলাম, তুই আর কত কবি না? তো কি করবেন আপনি? তো যা তোরে বললাম দেয়া দেম কইলাম। তো কি দিয়ে কিতা দেয়া লাগবে? তো যা তুই আমার মার মতো, তুই আমার কি? কথা কই না, তুই আমার কি মার মতো। ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় জেহের, জেহের। আমরার সমাজে এরকম হয় ভাই সাহেব, দুইজন মিল্লা ঝগড়া ঝাটি লাগছে, লাগিয়া ঝগড়া লাগতাছে আর কইতাছে এই তুই সাবধান করে দিছি, তুই কি করবি? আমার বাহির পেতে কি কমান চিনিহি? হেডি দিয়া দিয়া লইয়া দামকে দরকার কর, তো সব দিয়া দেম করে দিছি, ও লইয়া জামদা আমি তোমার ইতে ডরাই না, তো দেখ কই সাবধান করে দিছাম, তোমার সাবধানে আমি ডরাই না, তো যা তুই একটা লাখ দুইটা লাখ তিনটা লাখ পাঁচটা লাখ দশটা লাখ বাইনটা লাখ তুইও তালাক, তোর মাও তালাক। কথা কয় না, কথা কয় না, মনে হয় এরকম কয় না বাইরে বাইসাবো বাইসাব। আজ থেকে দুই তিন বছর হইব বলি বাড়ি থেকে আমার কাছে একটা ফোন আইছে, কো হুজুর আমি তো বিপদে আছি। কো কি বিপদ? কো আমি তো রাগের মাথায় দেয়া লাইছে বিদি যে তালাক। আমি কি কেমনে দিছে? কো দুইজন তরখাতুরি করতে 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 কোয়া লাইছে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক। সম্মানিত হাজিরিন, আসলে কথা আর শেষ করতাম না, আজকে এই পর্যন্তই রাখলাম। সর্বশেষ কথা একটাই বলতে চাই, দোয়া করলে আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করে ইনশাআল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।